আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, স্বাগতম অপু ডোরান ফার্নিচারে। শুরু করছি আল্লাহর নামে। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরের থেকে যে যে অবস্থায় বসে আমার ফার্নিচার লাইভটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অপু ডোরান ফার্নিচারের পক্ষ থেকে। আজকে আবারও নিয়ে আসলাম একটু রাজকীয় খাট। ইউটিউব হচ্ছে বিনোদনের জায়গা, আমি একজন ফার্নিচার ব্যবসায়ী, প্রতিনিয়ত চিটাগং সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আপনাদের মাঝে হাজির হই। যদি ভালো লেগে থাকে অবশ্যই দেখতে দেখতে আপনাদের ছোট ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন, কারণ আপনাদের জন্য প্রতিনিয়ত রাজকীয় একটু আধুনিক লাক্সারিয়াস ফার্নিচারগুলো নিয়ে আমি আপনাদের ছোট ভাই আপনাদের মাঝে হাজির হই। তো দেখুন, আজকে নিয়ে আসছি খুবই সুন্দর রাজকীয় একটি খাট। সবচেয়ে বিষয় হচ্ছে এই খাটটার উচ্চতাটাই হচ্ছে আপনার জমিন থেকে 8 ফিট উচ্চতা। আমার হাতে ট্যাপ নেই, তাহলে আমি আপনাকে মেপে দেখাইতাম। এবং এই খাটটা আমি একটু ভিন্ন স্টাইল করে তৈরি করেছি এবং অনেক মোটা দিয়েছি। আপনারা একটা জিনিস অবাক হবেন, এই যে নিচের পাখাটা, এটা কিন্তু আপনার পাক্কা 6 ইঞ্চি মোটা। দেখেন একটা কাঠের এই যে নিচের নকশা ডিজাইন, মানে অনেক সুন্দর লাক্সারিয়াস করে মূলত এই খাটটাকে আমি একটু মডিফাই করেছি। আমার এই খাটটা অনেক 850 গোলাপ দিয়ে সাজানো, এই খাটটা খুবই সুন্দর স্ট্যান্ডার্ড। এবং এই খাটটা দেখুন, এইখান থেকে মনে হচ্ছে দুই সাইডে দুইটা সিংহাসন দাঁড়িয়ে রয়েছে এই খাটটা। এটা এখান থেকে আপনার, আমি আপনার হাত দিয়ে একটু মাপি, আমার হাতে আসলে ট্যাপ নেই, তাহলে আমি মেপে দেখাইতাম। এখান থেকে দেখেন কত মোটা এই মালটা, আলগাইতে মিনিমাম 15 থেকে 16 জন লোক লাগবে। তো অপু ফার্নিচার সবসময় ভিআইপি রাজকীয় কাজগুলো করে থাকে বাংলাদেশের মধ্যে, সচল অচল সব জায়গায় কিন্তু আপনারা দেখবেন না। এবং এই যে পদ্ম গোলাপগুলো ফুটিয়েছি অসাধারণভাবে, এই খাটটা 6 ফিট বাই 7 ফিট, এই খাটটার উচ্চতাটা হচ্ছে 8 ফিট, এই খাটটার প্রাইসটা হচ্ছে অনলি 1,70,000 টাকা, ইতালিয়ান গোল্ডেন কালার ওয়াটার প্রুফ লেকার বানিশে। আর যদি আপনি হাতের গালা পলিশ নেন, তাহলে এই খাটটার প্রাইসটা 1,60,000 টাকা। তো আসলে এটার পিছনের কাঠগুলো আমি আপনাদেরকে একটু মোটা এবং অনেক হেভি হেভি করে করিয়েছি এবং লাক্সারিয়াসভাবে। এই যে কলসটা দেখতেছেন আপনারা, এই কলসটা দেখেন, এখান থেকে মূলত নকশাটা কত নিখুঁতভাবে ছড়িয়ে আছে। আল্লাপাক একটা মেস্তুরির হাতে কত জাদু দিয়েছেন এবং কত সুন্দরভাবে আল্লাপাক মানুষকে তৈরি করেছেন, এবং মানুষের দ্বারাই সম্ভব হয়েছে এই ধরনের রাজকীয় খাটগুলো তৈরি করতে। যদি সম্মানিত প্রবাসী ভাইরা আপনার আম্মাজানকে এই ধরনের খাটটা উপহার দিতে চান, অবশ্যই অপু ফার্নিচারের সাথে যোগাযোগ করবেন। এবং আপনার সম্মানিত ওয়াইফকে যদি উপহার দিতে চান বা আপনার ফ্যামিলিকেও যদি উপহার দিতে চান, অবশ্যই সরাসরি চলে আসুন অপু ফার্নিচারে। আসলেই দেখতে পারবেন যে এখানে একটা জাদুঘরের চেয়ে কোনো অংশে কম না। আমার অনেক ক্লায়েন্ট আছে যে ভাই, যখনই আপনার শোরুমে যাই আমার মনে হয় আমি একটা কোনো জাদুঘরে এসেছি, কারণ বাংলাদেশে সবচেয়ে রাজকীয় গর্জিয়াস কাজগুলোই কিন্তু অপু ফার্নিচার করে থাকে। যেহেতু আমার সম্মানিত ক্লায়েন্টরা আপনার সবার ভিডিও দেখে থাকেন, তাহলে আপনারা বুঝতে পারবেন অপু ফার্নিচার অপু ফার্নিচারই। তো যাই হোক, অনেক কথাই বললাম, বেয়াদবি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনাদের ছোট ভাই। এই খাটটা আমি স্যাম্পল তৈরি করছি, যদি আমার সম্মানিত কোনো ক্লায়েন্টের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই স্যাম্পল মালটা নিতে পারবেন। মনে রাখবেন, একটা খাট যখন একটা মেস্তরি স্যাম্পল তৈরি করে, সে কিন্তু অনেক দীর্ঘ সময় নিয়ে ধীরে ধীরে কাজটা করে, কারণ এই স্যাম্পল মালটা আমরা মার্কেটে ভিডিও দেওয়ার পরে এটা আমরা মার্কেট ধরি বা আমরা ডিসপ্লে করি। তো ধন্যবাদ, অনেক কথাই বললাম আপনাদের ছোট ভাই। অবশ্যই আপনাদের ছোট ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনাদের ছোট ভাইয়ের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।